ক্ষমতাকে চিরস্থায়ী করতে এমন কোন অপকর্ম নাই যে জিয়া রহমান করে নাই। অবৈধ উপায়ে একই সাথে সেনা প্রধান এবং রাষ্ট্রপতির দায়িত্ব সে ছিনিয়ে নেয়। গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেই দিন হানা ভোট করা থেকে শুরু করে সংবিধানকে স্থগিত করে সামরিক ফরমান বলে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রকে তুলে দেয়া হয়, রাজনীতিকে নিষিদ্ধ করে নিজেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন করে। বা 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 রাজনীতির সুযোগ দিয়ে ধর্মভিত্তিক রাজনীতি চালুই করেছিল জিয়াউর রহমান। বাংলাদেশের আর্মি অ্যাক্টে সুস্পষ্ট ভাবে বলা আছে যে চাকরির মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত চাকরির কেউ নির্বাচন কিংবা রাজনীতিতে আসতে পারবে না, অংশগ্রহণই করতে পারবে না। কিন্তু 1977 সালে জিয়াউর রহমান নিজেকে একক প্রেসিডেন্ট প্রার্থী করে হেনা ভোটের মাধ্যমে, আমি তখন দেশে আসছি, হেনা ভোটের মাধ্যমে নিজেকে রাষ্ট্রপতি বানায় দেয়। আবার 78 সালে বিএনপি প্রতিষ্ঠার সময়ও তিনি ছিলেন সেনা প্রধান। তাহলে চিন্তা করে দেখেন, নির্বাচন কিংবা দল গঠন সবই ছিল সম্পূর্ণ বেআইনি এবং আইনের বরখেলাপ। সংগঠন হিসাবে বিএনপি প্রতিষ্ঠা বা সৃষ্টি এবং প্রতিষ্ঠাতা হিসাবে জিয়াউর রহমান নিজে উভয় অবৈধ এবং অনৈতিক, অনিয়মতান্ত্রিক। এবং এই তদন্ত কমিশনের রিপোর্টই বিএনপির নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ করার পক্ষে গুরুত্বপূর্ণ। সে 3রা নভেম্বর খালেদ মোশাররফ বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে উদ্ধার করার জন্য একটা অভ্যুত্থান ঘটায় এবং অভ্যুত্থানে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে আটকও করা হয়। তার মানে খালেদ মোশাররফ চিহ্নিত করতে পেরেছিলেন জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর হত্যাকারী হিসাবে এবং সেই লক্ষ্যে তাকে আটকও করেছিলেন। কিন্তু তার আগে মোস্তাক জিয়া চক্র বুঝতে পারে যে ক্ষমতা ধরে রাখা কঠিন হবে, বিশেষ করে মুক্তিযোদ্ধাদের হাতে যদি ক্ষমতা ফেরত যায় এবং বঙ্গবন্ধুর আদর্শের জাতীয় চার নেতাই তখন নেতৃত্ব দিতে পারবে। সে কারণে সেই আশঙ্কা থেকে 3রা নভেম্বর রাতের অন্ধকারে মির্জাফর মোস্তাক এবং জিয়া ফারুক রশিদ এরা সহ রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে চার জাতীয় নেতাকে হত্যা করা হয়।